আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সব অনেক বেশি ভালো আছে। আজকে এই তুলতুলে রসালু মজাদার রসগোল্লার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। খুবই মজা আর তৈরি করা খুবই সহজ, কম বেশি সবাই এটা বানাতে পারেন। তারপর রেসিপিটা শেয়ার করছি শুধু নতুন রাঁধুনিদের জন্য। হাফ লিটার পানি নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ হাফ লিটার নিয়ে নিতে পারেন, সেটা জাল করে নেবেন। জাল করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি। রসগোল্লা তৈরি করব সুজি দিয়ে, তাই হাফ লিটার দুধের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করব। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে টেস্টটা যেন একদম পারফেক্ট হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে দিব, একসঙ্গে পুরোটা দিব না, তাহলে দলা পাকিয়ে যাবে। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। টিপসগুলো যদি লক্ষ্য করে আপনারা রেসিপিটা করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। এখানে অল্প অল্প করে সুজি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, আর ডোয়ের থিকনেসটা কেমন হবে সেটা আশা করি দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি মনে হয় সুজির পরিমাণ আরও একটু লাগবে অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখন আমি অনবরত নাড়তে থাকবো, নতুবা তলা নিতে লেগে যাবে। এই টিপসগুলো একদম কড়াই ঘণ্টায় ফলো করতে হবে, নয়তোবা সুজির রসগোল্লা কিন্তু খাওয়া যাবে না। এই তো আমি নাড়তে নাড়তে এই সুজির যেই ডোটা তৈরি করছি সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, আরও ঘন হয়ে যাবে যখন এটা ঠান্ডা হবে। তো আমি চুলার গ্যাসটা লো হিটে করে এখানেই আরও কিছুক্ষণ নেড়ে সুজিটাকে একদম ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ না অবধি সুজি সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমি এই সুজিটাকে চুলার গ্যাস লো হিটে রেখে নেড়ে ঝেড়ে নেব। সুজিটা আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছি, ঠান্ডা হতে থাক। এদিক থেকে একটা শিরা তৈরি করে নিচ্ছি। শিরার জন্য 1/2 লিটার পানি আর আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি এই শিরার মধ্যে আর কিছু এখন অ্যাড করব না। কিছুক্ষণ পর একটা এলাচ আর একটা দারচিনি আমি অ্যাড করে দেবো, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এদিক থেকে সুজিটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এই তো এখনও গরম ধোয়া বের হচ্ছে, তো এই গরম ধোয়া ধোয়া অবস্থায় কিন্তু মিষ্টি তৈরি করা যাবে না, ঠান্ডা হওয়ার পরই মিষ্টিগুলো তৈরি করতে হবে। আমি এলাচ আর দারুচিনি শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। যখনই বলো করবে এখান থেকে অনেক সুন্দর ফ্লেভার বের হবে। বেশিক্ষণ সময় ধরে এলাচ দারুচিনিটা রাখার দরকার নেই, যেহেতু এগুলোর ফ্লেভার অনেক বেশি স্ট্রং। একটু বলো করলে পরে তুলে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই তো আমার এবার সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে আমি মিষ্টি বানানো শুরু করে দেব। আমার এই রান্নার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই তো আমি এখন মিষ্টি বানানোর জন্য একটা প্লেটের মধ্যে সবটা সুজির ডো ঢেলে দিলাম। আর এর থিকনেসটা কেমন হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন, অনেকটাই সফট। হাতে একটু তেল লাগিয়ে নিলাম যাতে করে আমি যখন মিষ্টির শেপটা দেবো রসগোল্লার তখন যেন হাতে লেগে না যায়। তো এই তো আপনারা চাইলে ঘি লাগিয়ে নিতে পারেন, আমি এখন রসগোল্লার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা অথবা আর একটু ছোটও করতে পারেন, রসগোল্লা মানেই একটু বড় বড় রসগোল্লা থাকবে আমার কাছে মনে হয়। একদম ওপরটা খুব সুন্দর মসৃণ হয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি, তো আশা করি দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে এরকম করে রসগোল্লাটা তৈরি করতে পারেন। তো আমি এভাবে করে সবগুলো রসগোল্লার শেপ দিয়ে নিব, আর হাতের মধ্যে চাইলে একটু মাখিয়েও নিতে পারেন, তো খুব বেশি ডলাডলি করার দরকার নেই। এটা এমনিতেই অনেক বেশি সফট, হাতের মধ্যে এভাবে করে ঘষা দিলেই কিন্তু রসগোল্লার শেপটা ইজিলি হয়ে যাচ্ছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। এই তো আর রসগোল্লা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, ছোটো বড় সবাই এটা অনায়াসে খুব বেশি পছন্দ করবে। একসঙ্গে একটু বেশি তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, বাসায় গেস্ট আসলে নামিয়ে দিতে পারেন। টকবুকে ফুটে উঠেছে আমার এই শিরা, এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো রসগোল্লা। এলাচ আর দারুচিনির ফালিটা তুলে ফেলে দিয়েছি, এটার ফ্লেভার অনেক বেশি স্ট্রং, আমার কাছে ভালো লাগে না তাই ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন। এখন আমি সবগুলো রসগোল্লা দিয়ে দিলাম শিরার মধ্যে, এখন আমি এটাকে 20 মিনিটের মতো জাল করব।
ঢাকনার যেই ছিদ্র ছিল সেটা একটা কটন বার দিয়ে অফ করে দিলাম। এখন বাইরে থেকে কিন্তু কোনো বাতাস ঢুকতে পারবে না বা ভিতরের বাতাসটাও বের হতে পারবে না। মিষ্টিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই তো একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টিটাকে শিরায় 1-1.5 ঘন্টার মতো রেখে তারপর সার্ভ করে নেবেন। তো আমি একটু উল্টে দিচ্ছি, এটা নিজে নিজেই উল্টে পাল্টে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু সুজির রসগোল্লা, 20 মিনিটের বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই, এতে করে রসটা কিন্তু সুন্দরভাবে টুইটুম্বুরভাবে ঢুকে যাবে রসগোল্লার ভিতর। আর যখন এটা রেস্টে রেখে দিবেন প্রত্যেকটা মিষ্টি ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে। তো আমি 20 মিনিট পর একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, কারণ আমি যদি এই মিষ্টিটাকে 1 ঘন্টা রেস্টে রাখে তারপর সার্ভ করি মিষ্টিটা আরও ফুলবে। তো আমার হাতে যেহেতু সময় কম তাই আপনাদেরকে একটা মিষ্টি গরম গরম অবস্থায় তুলে ভেঙে দেখিয়ে দিই। আর ভেতরটা কত সফট, এটা এই তো কতটা রসালো। তা আমি বাটিতে নিয়ে সবগুলো মিষ্টি 20 মিনিটের জন্য রসে ডুবিয়ে রেখে দেব। আপনারা চাইলে এই রসগোল্লাটাকে তৈরি করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে 3 দিনের মতো রাখতে পারেন, ডিপ ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার সুজির রসগোল্লা। এখনও মিষ্টিটা অনেকটাই গরম, যখন ঠান্ডা হবে তখন আমি সার্ভ করব। তো আমার রসগোল্লার রেসিপি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওর লিঙ্কটি শেয়ার করবেন যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে। মিষ্টিটা কতটা নরম তুলে আশা করি এখন দেখলেই বুঝতে পারবেন। এই তো আমি 3টা মিষ্টি নিয়েছিলাম, অলরেডি একটা খেয়ে ফেলেছি, আরও একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সফট, অনেক মজার, বানিয়ে নেবেন বাসায়। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।